তো হ্যালো বন্ধুরা, আজকে থার্সডে, আর থার্সডে থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন অফিস থেকে চলে এসেছি, আর দেখে তো বুঝতেই পারছো চোখের নিচে সব কাজল ফাজল খেটে গেছে, মুখটা কালো হয়ে রয়েছে। তো একটু ফ্রেশ না হয়ে নিয়ে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। এই এখন অফিস থেকে ফিরে এটা কি করছো? একটুখানি এক্সপেরিমেন্ট করছি। দেখি কি এক্সপেরিমেন্ট। ফার্স্টে ব্রেডের একটা সাইড একটুখানি সেঁকে নিচ্ছি, সেঁকে নিয়ে তার উপরে ম্যাগি দিয়েছি। ম্যাগি না, এটা অ্যাকচুয়ালি ম্যাগি দেওয়ার কথা ছিল, ইপি মশলা দিয়ে বানানো হয়েছে। তার মানে এসব মতো স্যান্ডউইচ, আর তার সাথে আমার জন্য স্পেশাল চা হচ্ছে, স্যান্ডউইচ, আর তার সাথে আমার স্পেশাল চা হচ্ছে। এটা মোটে স্যান্ডউইচ না, ব্রেড পিজা কাম উইথ নুডলস। বাবা, এত বড় নাম বলতে গিয়ে দাঁত ভেঙে গেল। নুডলস ব্রেড পিজাও বলা যেতে পারে। দেখো কারা ঝামেলা করছিস রে বাইরে, চেঁচামেচি করছিস? রেডি হয়ে গেছে আমাদের ব্রেড নুডলস পিজা। আর দেখতে দেখো দারুণ হয়েছে, যদিও আরেকটু রাখলে ভালো হতো, পুরোপুরি চিজগুলো মেল্ট করতো। তো বিশাল জোরে খিদে পেয়ে গেছে। কেমন হয়েছে? ফিউশন হয়েছে? টেস্ট কেমন লাগছে? একটু নুন কম লাগছে, তাহলে একটু নুন দিতে হতো। আমি জানি চিজে নুন থাকে বলে ওই জন্য আর এক্সট্রা নুন দিইনি। নুনই ভালো হতো না? তো চলো আমি আমার এই ব্রেড নুডল পিজাটা এনজয় করি, আর তারপরে দেখা হচ্ছে একটু পরে। তো অলরেডি একটা জম্পেশ ঘুম দিয়ে উঠে পড়েছি, এখনো তো ঘুম ভালো ভাঙেনি, কিন্তু একটা সন্দেহজনক আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আওয়াজটা কিসের সেটা তো দেখতে হচ্ছে একটুখানি, চলো দেখি। এইবারে আমার যেটা চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল, এই চিকেন ম্যারিনেট করে এটা এইটা এবার আমি দিয়ে দেবো এইখানে। একজন তো রান্নায় ব্যস্ত, তাকে আর এখন ডিস্টার্ব করব না, চলো তোমাদের সাথে একটু গল্প করব। তো তোমাদেরকে যেটা বলার ছিল মেনলি, সেটা বলার হচ্ছে আমার উইকে যে দুটো করে ভিডিও আসে জেনারেলি, তো যখন দুটো না এসে একটা আসে, তখন তোমরা যারা যারা আমার পুরনো বন্ধু আছো তারা জানোই,
দুটোর বদলে একটা ভিডিও আসা মানে হচ্ছে আমি একটু ব্যস্ত থাকি, মানে কাজের প্রেশার বলো যাই বলো। তো এবারে কাজের প্রেশার তো আছেই, সরি, কাজের প্রেশার তো আছেই, তার সাথে সকালবেলা অ্যাকচুয়ালি ড্রাইভিং শিখতে বেরোই, তো সেটার জন্য ঘুমটাও কম হয়, তার সাথে আবার শরীরটাও মানে ওই গ্ল্যান্ড নিয়ে অনেকটাই ভুগছি, তো সব মিলিয়ে একটুখানি মানে চাপেই যাচ্ছে। তো চাপটা একটুখানি কমলে তারপরে আশা করি একটা উইকে আমি দুটো করে আবার আগের মতো ভিডিওস দিতে পারবো, ততদিন একটুখানি আমাকে কনসিডার করো। আমি তো জানি তোমরা আমার পাশে আছো, আর পাশে আছো বলেই এই রিকোয়েস্টটা করি। তো এইটাই বলার ছিল যে অনেকেই ভাবো যে হ্যাঁ আমি ভিডিও দেখছি কিন্তু ঝিঙ্কু তো দেখছে না, ঝিঙ্কিও দেখছে কিন্তু সবসময় মানে কমেন্ট করা হচ্ছে না কিংবা দেখাও হচ্ছে না অনেক সময়, তার জন্য রিয়েলি সরি। তো এটাই হচ্ছে বলার একমাত্র বক্তব্য, তার জন্য মাইন্ড করো না, আমি আবার রেগুলার হয়ে যাব, একটু আমাকে সময় দাও, একটু গুছিয়ে নিই, আবার আমি আগের মতো উইকে দুটো করে ভিডিওস দিতে থাকবো। তো এটাই বলার ছিল, কন্টিনিউ করছি বাকি ব্লগটা, দেখতে থাকো। একজন চুপি চুপি টেস্ট করতে চলে এসেছে, কি টেস্ট করতে এসেছো? আমাকে ইচ্ছা করে ডেকে আনলো, ডেকে এনে বললো যে টেস্ট করো, তো আমি বললাম আরেকটুখানি বসো তারপরে টেস্টটা করো। হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু নেক্সট ডেতে চলে এসেছি ফাস্ট ফরওয়ার্ড করে, আর আমি অফিস থেকে ফিরে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট বলতে যাচ্ছিলাম টিফিন করে নিয়েছি, টিফিনে আজকে করলাম হচ্ছে সসেজ আর টু পিস ব্রেড, আর এখন না একটা ইন্টারেস্টিং জিনিস খাবো, এই দেখো কটন ক্যান্ডি আমার বর এনেছে, আর অনেকদিন খাইনি ওই জন্য দেখে আজকে খেতে ইচ্ছা করেছে তো এনেছে, তো এটা এখন বসে বসে খাবো, খেয়ে একটুখানি ঘুমিয়ে নেব, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো, রবিবার বিকালবেলা আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, আর এখন রেডি হয়ে গেছি, সেটা তো দেখতেই পাচ্ছ, আর রেডি হয়ে কোথায় যাচ্ছি তার জন্য তো আমার সাথে যেতে হবে, তো চলো আমার সাথে। তো আমরা একটা না সেরামিকের পটের দোকানে চলে এসেছি, দেখো পটগুলো দারুণ দেখতে, এই দেখো আমি যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের বাড়ি নিয়ে গিয়ে দেখাবো, আপাতত একটা লুক দেখাচ্ছি তোমাদের, কালেকশনটা খুবই ভালো, এটা একদম বিটি রোডের একদম রোডের ওপরে। তো চলে এসেছি আর ঘরের অবস্থা প্রচণ্ড শোচনীয়, আর একটু ফ্রেশ হই, ড্রেসটা চেঞ্জ করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী কিনলাম। তো চলো একটু ওয়েট করো, মেকআপটা তো রিমুভ করা জরুরি, তো মেকআপটা রিমুভ করি, মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসছি।
তো দেখো এই একটা প্ল্যান্টার, খুব সুন্দর লাগলো কালারটার শেপটা। নেক্সট হলো এইটা, এটাও খুব সুন্দর শেপটা কালারটা। নেক্সট হলো এইটা বুদ্ধ মূর্তিটা, এটারও কালারটা বেশ আনকমন। আর এইটা হলো সবচেয়ে কিউট, দেখো কি সুন্দর দেখতে। আর এর সাথে নিয়েছি এই দুটো ক্লিপ, তার মধ্যে একটা দেখো অলরেডি একটা স্টোন উঠে গেছে, এইখানে স্টোনটা দেখো। এটা নিয়েছে 40, এটা 50। Thank you.